হাদিসের মধ্যে আছে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ্লাম বলেছেন সন্তান যখন দশ বছর হয় কয় বছর আপন দুই ভাই আপন দুই বোন আপন ভাই বোন মাত্র দশ বছর হলেই একই লেফ একই কাঁথা এর নিচে দুইজনকে একত্রে শোয়ানো নিষেধ স্পষ্ট হাদিস বলেন দশ বছরের সন্তান হলেই তাদের বিছানা শোয়ার ব্যবস্থা আলাদা করো চকি একটা হইতে পারে খাট একটা হইতে পারে কিন্তু শোয়া আলাদা হবে বুঝেন নাই শীত হোক গরম হোক এটা খেয়াল রাখা আমাদের মধ্যে অহরহ দেখবেন ছেলেরা রাস্তা ঘাটে ঠিক করতেছে চলতে ফিরতে ঘাটে গাড়ি ঘোড়া হাঁটা চলা রোডে ঘাটে এই জোয়ান জোয়ান চোদ্দো পনেরো ষোলো বছরের আঠারো বছরের ছেলে একজন আরেকজন এমনভাবে জড়ায় ধরে হাইওয়ান জানোয়ারের মতো পশুর মতো জানেই না সে এটা যে গুণা অভদ্রতা এটা যে শাহওয়াত সাহওয়াত মানে কি মানুষের লজ্জাস্থানের চাহিদা সহজ এটা লজ্জাস্থানের চাহিদা এটাই হলো শাহওয়াতের মূল বিষয় এটা অনেক বড় অপরাধ এ কারণে এটা এটা রহ কোরআন সুন্না জানে না আল্লাহর বিধান জানে না ন্যূনতম দিন শিখে নেই ওদের দ্বারা হয় সমকামিতা এর অনেকগুলো উপসর্গ আছে অনুষঙ্গ আছে এটা একটা এটা একটা অংশ আছে মানে বালেক সাবালক যাদের উপরে গোসল ফরজ হয় তারা দুইজন একজন আরেকজনকে জোর করে চাপ দিয়ে ধরা জড়ায় ধরা এটা সমকামিতার একটি উপসর্গ অনুষঙ্গ অংশ গুণা অপরাধ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন দিন মনে রাখবেন শুধুই মাত্র দুই চারটা বিষয়ে নির্দিষ্ট বয়ান এটার নাম না আমরা স্বাভাবিকভাবে আমাদের সমাজে ওয়াজে নসিহতে বয়ানে মসজিদে সামান্য কিছু বিষয়ের কথা শুনতে অভ্যস্ত যার ফলে গুনার কথা বিভিন্ন ভেঙ্গা বললে অনেক কঠিন মনে হয় অনেক আশ্চর্য মনে হয় সবার কাছে তোমা কী কয় এ কথা তো শুনছি না এই কথা একটা জবাব দেবে ওমা কি ওখ এই কথা তো আর শুনছি আপনি যে শুনছেন না এটা তো আমরাও জানি তো কত কিছুই শুনছেন না আপনি শুনলে আগ্রহ থাকলে সবই শুনতেন শুনেন নাই কেন এজন্য গুনার বর্ণনা শোনা জানা জরুরি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন কুল ও আল রুকুম নবীজি বলেন হে নবী আরে আল্লাহ বলেন হে নবী আপনি বলুন তাও তোমরা সবাই একত্র হও জমা হও আস আথলু আমি তোমাদেরকে বর্ণনা করবো মা হার রা রবকুম আলৈকুম যা যা আল্লাহ তাআলা তোমাদের রব তোমাদের উপরে হারাম করেছেন নিষেধ করেছেন সেগুলো আমি আল্লাহর পক্ষ থেকে আমি মোহাম্মদ তোমাদেরকে ভেঙে ভেঙে একটা একটা করে তেলাওয়াত করে করে পড়ে পড়ে শোনাবো আসো এদিকে আসো সবাইকে এভাবে ডাকছে কোরআন এরপরে ধারাবাহিক বর্ণনা দিছে গুনার একটার পর একটা কি কি অপরাধ গুণা সম্পর্কে আমাদের ধারণা কম শুনতে আগ্রহ কম শোনার ইচ্ছাটাই কম এটা জরুরি হাদিস আছে আল্লাহ নবী সাল আলিহিসাল্লাম বলেন ইত্তাক মাহারিম হারাম বিষয় আদি ছেড়ে দাও বেঁচে থাকো তখন নাস তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত করে নেওয়ালা বান্দা কি ছেড়ে দিলে কথা বলেন না কেন গুণা ছেড়ে দাও হারাম ছেড়ে দাও তাহলে তুমি হবে আবেদ বড় বুজুর্গ বড় ফরেজগার বড় ইবাদতওয়ালা গুণা ছেড়ে দাও আল্লাহ বলছেন আপনারা কত শোনেন ওয়াজে যে আল্লাহ অলিদের কোনো ভয় নাই চিন্তা নাই এটা শুনছেন না এটা কোরানের আয়াত সত্য আলা ইন্না আউলিয়া আল্লাহ লা লাহ ফুনা আলিয়াই হিম ওয়ালা হুম ইয়া যেন হুন কিন্তু প্রশ্ন হইলো এর পরের লাইন অধিকাংশ লোকে বলে না পরের লাইনে বললে গাত আইয়ে পরের লাইন বললে কি আয়ে গায়ে আ এলা না আল্লাহর অলিদের কোনো ভয় নাই কথা শেষ এবারে এবারে নামাজ পড়ুক বা না ঘবরুক এবার জামাতে মসজিদে আসুক অথবা না আসুক দান সৎকা করুক বা না করুক ওনার কোনো ভয় নাই উনি আল্লাহর অলি আল্লাহর অলি একটা ফুটলার নাম এটা উনি লাইছে কথা বুঝছেন না আল্লাহর অলি হলে একটা ফাঞ্জাবির নাম এটা লাইলে আল্লাহর অলি হয়ে যায় এবার আর ওনার কোনো ভয় নাই এবার উনি না কন্যা জুলুম করুক হ্যাঁ যেটা মঞ্চেটাই করুক ওনার আর কোনো কি নাই উনি গেছে এই না এটারে বলে আল্লাহ রি বোঝা দরকার বোঝা দরকার আর পরিষ্কার আমরা দেখি নারীর সাথে কথা বলে বেপর্দা নামাজের জামাতে আসে না হালাল হারামের পার্থক্য মেনে চলে না অর্থ সম্পদ সঠিক ব্যবহার করে না তাহলে এরপরও আল্লাহ কোনো ভয় নেই না আল্লাহ এর পরে বলছে আমানু আল্লা দিনুকু আল্লাহ বলেন শুনে না বান্দা আল্লাহর অলিকায় যার ভয় নাই চিন্তা নাই সে কে যে পূর্ণ ইমানদার এবং অকানুয়্তা কুন বালে হওয়ার পর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে যে সদা সর্বদা একই অবস্থায় সর্বদাই গুণার থেকে বেঁচে থাকে গত মাসেও এই মাসেও সামনের মাসেও গত বছরেও এ বছরে সামনের বছরেও হোক সর্বদাই লোকের সামনে হোক আর কি হোক মানুষ জানুক কিংবা না জানুক সর্বাবস্থায় যার জিন্দিগি বরাবর রাতও বরাবর দিনও বরাবর তাকে বলা হয় আউলিয়া তাকে কি বলে বলেন না হ্যাঁ গুণামুক্ত জীবন যার মুক্ত জীবন এটা যার মধ্যে আছে সে আল্লাহ তালার প্রিয় বান্দা তার আল্লাহ তালা গুণামুক্ত এই বিষয়টা খুব চায়